বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ আসসালাম ইসলাম প্রাণীবিদ্যা বিভাগ জয়পুরহাট সরকারি কলেজ জয়পুরহাট আজ আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের কীর্তত্ব বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক এর উপর কথা বলবো সেই বিষয়টির এই যে কীর্তত্ব যে বিষয়টি এর কোর্স কোড তোমরা জানো সে কোর্স কোড হচ্ছে চব্বিশ একত্রিশ এগারো তোমরা জানো আমি এর আগের গুলোয় আমি কোর্স কোড দেইনি তারপরে তোমাদের জানার জন্য দিলাম আজকে যে বিষয়টির উপর তোমাদের আমি কথা বলবো সেটা হচ্ছে কৃষি কীর্তত্ব ইংরেজিতে বলে এগ্রিকালচারাল এন্টোমোলজি এটি আমার এই কীর্তত্ব বিষয়ের উপর এটি আমার বারো নম্বর লেকচার এর আগে তোমাদের আমি যে যে জিনিসগুলো পড়িয়েছিলাম বিশেষ করে পেস্ট কন্ট্রোল মেজার্স পেস্ট অনিষ্টকারী বিভিন্ন প্রকারের দমন তারপরে আপদনাশক সবগুলো এখানে ব্যবহৃত হবে মানে এই কৃষিতে যে সমস্ত কীট পতঙ্গগুলো ব্যবহৃত হয় যে কৃষিতে যে কীট পতঙ্গগুলো তোমাদের আমাদের শস্যের ক্ষতি করে সেই কীট পতঙ্গগুলোকে আসলে কিভাবে দমন করা যায় তার জীবন বৃত্তান্ত সম্বন্ধে এবং তাদের দমনের নিয়ম নীতি সম্বন্ধে আজকের এই পাঠে আমরা কথা বলব তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে নেব যে কৃষি কীর্তত্ব আসলে জিনিসটা কি কৃষিতর কীর্তত্ত্বটা আমরা কেন পরব সেইটা নিয়ে আমাদের একটু প্রথমে একটু দৃষ্টি দেওয়া দরকার যে বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ আমরা জানি আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল তাহলে যেহেতু কৃষির উপর আমরা নির্ভরশীল তাহলে কৃষিজ যে ফসলগুলো আছে সেই ফসলগুলোর মধ্যে আমরা বিশেষ করে ধান পাট ইক্ষু চা এবং বিভিন্ন ধরনের ফলমূল সবজি উৎপন্ন হয় উৎপন্ন ফসল নানাভাবে ক্ষতিকর পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় আমরা সবাই জানি তাহলে আমরা দেখি যে ক্ষতিকর পতঙ্গ বা আপদ পতঙ্গের হাত থেকে রক্ষা পেতে আপদ পতঙ্গের জীবন বৃত্তান্ত তাদের ক্ষতির প্রকৃতি এবং তাদেরকে কিভাবে দমন করা যাবে নিয়ন্ত্রণ পদ্ধতি কীর্তত্বের যে শাখায় আলোচনা ও সুস্পষ্ট জ্ঞান অর্জন করা হয় তাকে আমরা বলি কৃষি কীর্তত্ব তাহলে আমরা কিন্তু এই আলোচনা থেকে জেনে গেলাম কৃষি কাকে বলে তাহলে আমরা দেখি যেসব কীট পতঙ্গ মানুষের কৃষি দ্রব্যের ক্ষতি সাধন করে সেসব পতঙ্গকে কিন্তু আমরা বলি কৃষিজ ক্ষতিকারক পতঙ্গ বা এগ্রিকালচারাল পেস্ট তাহলে আমরা পরবর্তীতে দেখি যেই নিয়ে আমরা কথা বলবো সেই জায়গায় যাই প্রথমেই একটি পতঙ্গের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাটের বিছা পোকা এটি অনিষ্টকারী পোকার মধ্যে কিন্তু তোমাদের আমি এটা পড়িয়েছিলাম পাটের বিছা পোকা তাহলে পাটের বিছা পোকা এটি কিন্তু একটি প্রধান অনিষ্টকারী পোকা এটি বিভিন্ন জায়গায় এই বিষাপোকাকে পোকাকে নামে পরিচিত আমি এর যে প্রাণী জগতে এর যে শ্রেণীবিন্যাসগত যে অবস্থান সেটার উপর তোমাদের একটু দৃষ্টিপাত করি আমরা সবাই জানি এটি ফাইলাম আর্থ্রোপোডা ক্লাস ইনসেক্টা অর্ডার লেপিডোপটেরা ফ্যামিলি আরক জেনাস স্পাইলোসোমা এবং স্পিস স্পাইলোসোমা অবলিকুয়া তাহলে এই পতঙ্গটার সম্বন্ধে আমরা তার জীবন বৃত্তান্ত জানব তার ক্ষতির প্রকৃতিটা জানবো এবং একে কিভাবে দমন করা যায় সেই বিষয়টা আমরা জানব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পতঙ্গটি স্পাইলোসোমা অবলিকুয়া যে পাটের বিষা পোকাকে তোমরা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এরা মাঝারি আকৃতির হয় দেখতে পাচ্ছ এর যে গায়ের যে রং হলুদ এবং এদের পাখা ও দেহে দেখো কালো কালো একটু খেয়াল করো ছবির দিকে যদি একটু খেয়াল করো ছবিতেই তোমার ম্যাক্সিমাম বৈশিষ্ট্য হয়ে যাবে একটু হলুদ এবং এর দেহের কিন্তু কালো কালো ফোটা দাগ বিদ্যমান এদের পুরুষ মত স্ত্রী মত অপেক্ষা ছোট এদের কালো হয় একটু দেখো কালো হয় এবং গুলো হয় এদের চক্ষু কালো হয় এবার আমরা যাব তার জীবন বৃত্তান্ত সম্বন্ধে আমরা একটু জানব তাহলে আমরা বৈশিষ্ট্য জানলাম এখন এর জীবন বৃত্তান্ত সম্বন্ধে আমরা একটু জীবন বৃত্তান্ত সম্বন্ধে জানার আগে দেখি বিচাপোকা কিন্তু মার্চ এপ্রিল মাসে পুনরায় জুলাই মাস নভেম্বর পর্যন্ত কিন্তু 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 এরা 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 প্রজনন করে যেহেতু নিশাচর নিশাচর বিধায় এদের যৌন মিলনটা রাত্রে হয় মিলনের পর দুই তিন দিন পর মিলনের দুই তিন দিন পর স্ত্রী মত গুচ্ছাকারে একটু খেয়াল করো এই যে গুচ্ছাকারে পাতার নিচে যে সমস্ত পাতা আছে পাতার তলায় চারশো থেকে বারোশটি পর্যন্ত গোলাকার হালকা সবুজ রঙের ডিম পারে তোমরা পাট গাছের নিচে তোমরা কিন্তু পাটের পাতার নিচে কিন্তু দেখো যে পাতের পাটের পাতার নিচে দেখবে এরকম ঘরে এই সমস্ত পাটের পোকা ডিম দিয়ে দেয় তাহলে আমরা এর জীবন চক্র যদি শুরু করি তাহলে এরা ডিম ছাড়লো ডিমের পরে যে স্টেজটি আসে এদের কিন্তু এরাও কিন্তু চারটে স্টেজে হয় এদের মেটামরফোসিসটা কমপ্লিট হয় ডিম লার্ভা পিউপা এবং অ্যাডাল্ট এই চারটি স্টেজে কিন্তু এদের জীবন চক্র সম্পন্ন হয় তাহলে আমরা প্রথমেই চলে যাই যেহেতু পাতার নিচে ডিম পারে তাহলে ডিম সম্বন্ধে একটু বলে নেই এই যেখানে লেগসি ফিমেল লেস ওয়ান থাউজেন্ড টু 101200x ইন ইকুইবেশন পিরিয়ড 5 টু 7 ডেজ Так তাহলে এখানে কি করি আমরা দেখো যে ডিম ফোটার পর ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যায় একটু খেয়াল করেন এটা সবুজ থেকে ধীরে ধীরে কালো হয়ে যায় একটু কালো হয়ে যায় দেখো কালো কালো হয়ে যায় এবং ডিম থেকে পাঁচ সাত দিনের মাথায় লার্ভা উৎপন্ন হয় তবে শীতকালে লার্ভা উৎপন্ন হতে বারো থেকে চোদ্দ দিন সময় লাগে তাহলে আমরা ডিম পেলাম এখন এই ডিমের রংটা কেমন হল এখন একটা লার্ভাল স্টেজে আমরা একটু যাব একটা লার্ভাল স্টেজে যাই লার্ভাল স্টেজে যদি আমরা যাই দিস ইজ দ্য লার্ভাল স্টেজ এইটা লার্ভাল স্টেজ এই দুটি লার্ভাল স্টেজ লার্ভ দলবদ্ধভাবে থাকে দেখা যায় এই পাতার নিচে কিন্তু দলবদ্ধভাবে থাকে এদের প্রথম দুইটি ইনস্টার ইনস্টার মানে আমরা জানি যে এই যে এটি একটি ইনস্টার এটি একটি ইনস্টার এই লার্ভাল স্টেজ একটি লার্ভা থেকে আর একটি লার্ভার যে স্টেজ এটাকে স্টেজ এখানে দুটি ইনস্টার এই যে প্রথম দুটি ইনস্টার কিন্তু এরা পাতাই খায় পরে সব জায়গায় ছড়িয়ে পড়ে লার্ভা প্রায় তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা হয় এদের দেহ সর্বত্র শুয়া দ্বারা আবৃত থাকে চোদ্দ থেকে ঠাকুরদের গাছে গায়ে ছোট ছোট কাটার মতো থাকে থেকে বিশ দিনের মাথায় এরা পিউপায় পরিণত হয় তবে শীতকালে কিন্তু একটু টাইম বেশি নেয় আঠাশ থেকে তিরিশ দিন সময় লাগে লার্ভার দেহ কমলা বর্ণের হয় তবে দেহের দুই প্রান্ত কালো হয় তাহলে পিউপার একটু স্টেজ দেখি পিউপাল স্টেজ কোনটা ছবিতে যদি খেয়াল দ্য পিউপাল স্টেজ খেয়াল করো পিপল স্টেজ মানে আমি এখানে বলেছি যে ইনএক্টিভ স্টেজ নোন অ্যাজ পিপল স্টেজ পিপাদশে এরা গাছের আবর্জনা অথবা মাটির ভিতর একটি শিথিল রেশমি গুঠির ভিতর পিপায় রূপান্তরিত হয় পিপদশা সম্পন্ন হতে সাত থেকে নয় দিন সময় লাগে পিপদশায় অনেক সময় পতঙ্গকে পতঙ্গদের চেনা যায় পুরুষের জননাঙ্গ উদুরের নবম খণ্ড এবং দশম খণ্ডে থাকে কিন্তু স্ত্রী পতঙ্গের জনন ছিদ্র অষ্টম খন্ডে থাকে তাহলে পিপদশার পরে আসে পূর্ণাঙ্গ দশা পূর্ণাঙ্গ দশা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে পিপা সম্পূর্ণ হওয়ার পর পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয় এবং তিন চার পূর্ণাঙ্গ মথের জীবনকাল অত্যন্ত কম এরা তিন থেকে আট দিন বাঁচে পুরুষ অবচ্ছ তিন চার দিন বাঁচে স্ত্রী পাঁচ থেকে আট দিন বাঁচে একই বিষা পোকা পোকায় দুটি বংশ সম্পন্ন করে ডিম থেকে পিউপা দশায় পরিণত হতে এদের সাধারণত পাঁচটি ধাপ অতিক্রম করে তাহলে কিন্তু আমরা এদের জীবন চক্রটা আমরা জেনে গেলাম তাহলে ক্ষতির ধরনটা একটু জানি আমরা বিষা পোকা কেবল লার্ভা অবস্থায় পাটের ক্ষতি করে আক্রমণের প্রথম দিকে এরা পাতার উল্টো দিকে দলবদ্ধভাবে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পর্দার মতো করে ফেলে একদম ঝাজরা করে ফেলে তোমরা খেয়াল করবে এদের ক্ষতির পরিমাণ এত চরম হতে পারে যে পাট গাছ পাতা ও ডগাবিহীন কঙ্কালে পরিণত হয় এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং শাখা প্রশাখা জন্মানোর ফলে পাটের স্বাভাবিক গাদা সহ প্রতিকারের আমরা এর আগে কথা বলছি যেমন ফিজিক্যাল কন্ট্রোল আছে মেকানিক্যাল কন্ট্রোল আছে বায়োলজিক্যাল কন্ট্রোল আছে কেমিক্যাল কন্ট্রোল আছে এখানে সবগুলি আমি ব্যবহার করেছি ডিমের গাদা সহ পাতা সংগ্রহ করে নষ্ট করা ক্যাটারপিলার গুলো যাতে এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে চারিদিকে নালা কেটে পানি ধরে রাখা মত আলোর দিকে আকৃষ্ট হয় বলে আলোর ফাঁদ ফাঁদিকে ধ্বংস করা অনেক ক্ষেত্রে হাত দিয়ে শুক সংগ্রহ করে তা ধ্বংস করা আর কেমিক্যাল কন্ট্রোলস এর মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই যে নুভাক্ষণ তরল চল্লিশ ইকালাক্স পঁচিশ তরল ডায়াজেনল ষাট তরল প্রতি লিটার প্রাণীর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিলিটার তরল মিশিয়ে স্প্রে করা যা স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় আর একটি পাটের ঘোরা পোকা পাটের ঘোরা পোকার সায়েন্টিফিক নাম অ্যানোমিস স্যাভোলি ফেরা পাটের পোকা নামে পরিচিত পাটের ঘোরা পোকা অ্যানোমিস স্যাভোলিরা ফেরা অত্যন্ত ক্ষতিকর পতঙ্গ এর একটি আমরা সিস্টেমিক পজিশন আমরা জানি এই তিনটি আগেরটার মতোই ফাইলাম ক্লাস ইনসেক্টা ফাইলাম ওয়ার্ডার আর্থপোটা আগের মতোই এখানে শুধু ফ্যামিলি নকটুইডি অ্যানোমিস অ্যানোমিস স্পিসিস জেনাস ফেরা। আমরা একটু এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জানি তোমরা একটা খেয়াল করো এ মত পূর্ণাঙ্গ মদ সাধারণত মাঝারি আকারের হয় এরা তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার লম্বা হয় এদের পাখনা ধূসর ছবির দিকে খেয়াল করো পাখনা ধূসর বাদামি বর্ণের দাগ ফোটা বিদ্যমান এদের অ্যান্টিনা পেকটিনেট চিরুনির মতো আর কি পেকটিনেট ধরনের হয় তবে স্ত্রী মতের অ্যান্টিনা ফিলিফর্ম ধরনের হয় তোমার এদের অ্যান্টিনা সম্বন্ধে যখন আমি পড়িয়েছিলাম ডিফারেন্ট টাইপস অফ এন্টিনা এগুলো বলেছি এদের লার্ভার চলন বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ হয় এদের লোপার বা ঘোরা পোকা বলে জীবনচক্রের দিকে যদি একটু যাই এদের জীবনচক্রে ডিম লার্ভা পূর্ণাঙ্গ দশা দেখা যায় ডিম মতোই যদি দেখি আমরা মত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকে দেখা যাচ্ছে খেয়াল করো এরা সাধারণত রাতে সক্রিয় থাকে মত মানে রাত্রিতে একটি স্ত্রীমদ পাতার উল্টো দিকে একটি করে ডিম পারে পাতার উল্টো দিকে দেখতে পাচ্ছি ডিমগুলো একটু একটি করে ডিম পারে ডিমগুলো গোলাকার ও সবুজ বর্ণের হয় দুই থেকে চার দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বেরিয়ে আসে তাহলে আমরা লার্ভা সম্বন্ধে একটু জানি এখন দেখো লার্ভা স্টেজটা একটু দেখো দিস দ্য লার্ভা স্টেজ এখানে কিন্তু লার্ভাটা একটু সেমি লোপার লার্ভা একটা কথা লেখা আছে দেখো সেমি লোপার সেমি লোপার মানে দেখো এখানে একটা লুপ তৈরি করে আছে লুপ পুরা লুপ না এই লুপ তৈরি করে থাকে বিধায় এদেরকে কিন্তু সেমি লোপার বলা হয় তারা লার্ভা কি করে লার্ভা প্রথম দিকে কচি পাতা খেতে শুরু করে পরে প্রায় সারা গাছেই ছড়িয়ে পড়ে এরা গাছের ডগার দিকেই বেশি আক্রমণ করে ঘোড়া পোকার লার্ভার পাঁচটি পর্যায়ে আছে পাঁচটি পর্যায়ে মানে পাঁচটি ইনস্টার লার্ভাল স্টেজ আছে লার্ভা দশা কিন্তু নয় দশ দিন স্থায়ী হয় একটি পরিণত লার্ভা প্রায় তিন সেন্টিমিটার লম্বা হয় এটি কিন্তু লার্ভা এ সময় লার্ভা শুকনো পাতা দিয়ে কোকুন তৈরি করে কোকুন নিশ্চয় তোমরা জানো কোকুন কি এখন একটু খেয়াল করো পিপল স্টেজটা একটু খেয়াল করে দিস দ্য পিপল স্টেজ লার্বা থেকে পিউপা বিপদাশায় পরিণত হয় তখন এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বলছে আমি ইনঅ্যাক্টিভ স্টেজ এই লার্ভাল স্টেজে ওরা কোনো খাদ্য গ্রহণ করে না এবং যে কোকুন তৈরি হয় এর যে এর ভিতরে যে কোকুন তৈরি হয় এই কোকুনটাকে কোকুনের মধ্যে পিউপা গঠিত হয় এবং আট থেকে নয় দিনের মধ্যে পিউপা থেকে পূর্ণ বয়স্ক আট থেকে নয় দিন সময় লাগে পূর্ণ বয়স্ক মত বেরিয়ে আসে তারপরে কি হয় পূর্ণাঙ্গ দশায় কি হয় পূর্ণাঙ্গ দশা এদের স্বল্প আয়ু পূর্ণাঙ্গ দশায় পতঙ্গের ডানা দেখা যায় খেয়াল করো পতঙ্গের ডানা দেখা যায় এ দশায় বক্ষে তিন জোড়া পা থাকে পতঙ্গ মানে থ্রি পেয়ার্স অব লেগ তোমরা জানো পূর্ণাঙ্গ দশা দেখতে খুব আকর্ষণীয় এদের দেহ উজ্জ্বল বাধামে বর্ণের হয় অগ্রপাখায় পাখায় দুটি গারো ব্যান্ড থাকে দুটি পাখায় দুটি ব্যান্ড থাকে ব্যান্ড থাকে পশ্চাৎ পাখা ধূসর বরণের হয় এদের জীবন চক্র সম্পন্ন করতে এদের চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে তাহলে এর ক্ষতির ধরনটা আমরা একটু জেনে নেই এটা খেয়াল করো এটা যে সেমি লুপ বলেছি কি জন্য যখনই থাকবে এটা লুপ করে করে থাকে এটা খেয়াল করে লুপ করে করে থাকে তাহলে এরা কিন্তু এই অবস্থাটাকে বলা হয় ক্যাটারপিলার শুধু ক্যাটার পিলার অবস্থায় এরা ক্ষতি করে এটি গাছের কচি কচি পাতা কুড়ি ও ডগা খায় আক্রমণ বেশি হলে ফলন কমে যায় প্রতিকারটা একটু নেই আমরা আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা খেতে ডালপালা পুঁতে পতঙ্গ ভোগ যেসব পাখিরা পতঙ্গ খায় মানে এনসিকটি বার্ড যারা তাদের বসার ব্যবস্থা করে দেওয়া এ প্রকার আক্রান্ত খেতে কেরোসিন ভেজানো দড়ি দিয়ে গাছের উপর দিয়ে টেনে দেওয়া আর কেমিক্যাল কন্ট্রোলসের ভিতরে সেভিন পঁচাশি পাউডার ইকালাক্স পঁচিশ তরল ডায়জেন তরল প্রতি লিটার পানির সাথে এক ওয়ান পয়েন্ট ফাইভ মিলিলিটার তরল মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় তাহলে প্রতিকার জানলাম আমরা এরপরে আরেকটি স্ক্রিনে দেখতে পাচ্ছ ধানের শিষ কাটা লেদা পোকা বাংলাদেশে শিশ কাটা লেদা পোকা ধানের একটি মারাত্মক অনিষ্টকারী পোকা এরা লার্ভা অবস্থায় আধা পাকা আমন ধানের শীষ বা ছড়া কেটে দেয় বলে এদেরকে এই উপমহাদেশে শীষ কাটা লেদা পোকা বলে বিশেষত এরা লার্ভাল স্টেজে এদের ক্ষতির কারণটা কিন্তু ক্ষতিকর সময়টা কিন্তু পতঙ্গ কিন্তু লার্ভাল স্টেজে মেজরিটি অব দেমার ড্যামেজ ইন দ্য ক্রপ যারা এই লার্ভাল স্টেজে ম্যাক্সিমাম ক্ষতিটা এরা করে দল ধানের শীষ কেটে মারাত্মক ক্ষতি করে বলে ইংরেজিতে এদেরকে আর্মি ওয়ার্ম বলা হয় তোমাদের কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করি আর্মি ওয়ার্ম কাকে বলে এদের শ্রেণীবিন্যাসগত অবস্থান এটি খেয়াল করো এই অর্ডার পর্যন্ত সেম আগেটার মতোই ফ্যামিলিও সেম নকটুইডি শুধু জেনাস মিথিম না আর স্পিসিস হচ্ছে মিথিম না সেপারেটা এবার একটু যাব আমরা এদের বৈশিষ্ট্যতে যদি যাই একটু এদের শীষ কাটা লেদা পোকা মাঝারি আকৃতির কীট পতঙ্গ একটু খেয়াল করো একটি পূর্ণ বয়স্ক মত পঁয়তাল্লিশ মিলিমিটার লম্বা হয় এগুলো তোমাদের একটু একটু মুখস্থ নির্ভর একটু মনে রাখতে হবে একটু খেয়াল করো সামনের যে ডানাটা এগুলো দেখে এই ছবি দেখে তোমরা মুখস্থ করতে পারবে সামনের ডানা হালকা লালছে বাদামি রঙের এবং ডানার মাঝামাঝি হালকা গোলাপি রঙের ফোঁটা দেখা যায় একটু একটু খেয়াল করবে ভিতরে আমার কথার সাথে মিলিয়ে নিতে পারো এই দেখো বাদামি ফোঁটা দেখা যায় এটা খেয়াল করতে পারো এরপরের দিকে আসে পেছনের ডানার উপরের দিকের রং গাঢ় নিচের দিকের সাদা এটা ছবিতে তোমরা লক্ষ্য করছো শুক্রিটের দেহ গোলাপি থেকে সবুজ রঙের কিন্তু মাথা কমলা বা বাদামিট লালচে বাদামি রঙের আমরা এদের জীবন জীবনচক্রে একটু যাবো জীবনচক্রে আমরা দেখতে পাচ্ছি ধারের শীষ কাটা যে রূপান্তরটা এটা সম্পূর্ণ রূপান্তর এদের জীবন চক্রে চারটি ধাপ দেখা যায় সম্পূর্ণ রূপান্তরে হলেই সেখানে চারটি ধাপ দেখা যাবে সেটা হচ্ছে এগ লার্ভা আমরা যদি এগে যাই এগের দিকে দিকে একটু একটু তাকাই খেয়াল তোমরা যৌন মিলনের দুই থেকে চার দিনের মধ্যে পূর্বাঙ্গ স্ত্রী মত পাতার ভাজে বা পত্র খোলকের ভিতরে সারিবদ্ধ ভাবে এরা কি করে চারশো থেকে পাঁচশোটি ডিম পারে তবে স্ত্রীমদ বর্ধনশীল ঘাস শুষ্ক খড় ইত্যাদির ভাজেও কিন্তু ডিম পারে। মিলনের পর কিন্তু সাধারণত পাঁচ দিন পর্যন্ত ডিম পর কেননা পূর্ণাঙ্গ স্ত্রীমত মাত্র সাত দিন পর্যন্ত বেঁচে থাকে অন্যদিকে পুরুষ মতের জীবনকাল কিন্তু মাত্র পাঁচ দিন খেয়াল করি আমরা লার্ভাল যদি একটু খেয়াল করো লার্ভা স্টেজ একটু ছবির দিকে খেয়াল করো তোমরা আমরা এখানে লার্ভার একটু অবস্থা দেখি যে অনুকূল আবহাওয়াতে প্রায় সাত থেকে নয় দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয় সদ্য ডিম থেকে বেরিয়ে আসা লার্ভা দেখতে সাদা কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার রং কিন্তু একটু কালচে হয়ে যায় ছবির দিকে একটু খেয়াল করো একটু কালচে কালচে হয়ে যায় এই লার্ভাগুলো সাধারণত এক থেকে আট মিলিমিটার পর্যন্ত লম্বা হয় আর এরা সাধারণত কুচি পাতা খেয়ে বড় হয় পূর্ণ বয়স্ক লার্ভা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় তবে তাপমাত্রা ও খাদ্যের পরিমাণ ভেদে কিন্তু লার্ভা পর্যায়ে সাধারণত বিশ থেকে আটচল্লিশ দিন এদের কিন্তু লার্ভাল স্টেজটা আমরা দেখতে পাই তবে শীতের সময় আমরা কিন্তু বলছি যে শীতের সময় এটার একটু একটু দেরি হয় একশো বত্রিশ দিনে উন্নতি হয় উন্নীত হয় লার্ভাগুলো মোট ছয়বার বার খোলস বদলায় এদেরকে ডাইসিস বলা হয় এখানে যদি আমরা একটু খেয়াল করি হ্যাঁ একটু খেয়াল করো

পূর্ণতা প্রাপ্ত হলে তখনই সর্বাধিক আক্রমণ ঘটে এটি একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে চতুর্থ বংশের সময় অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম যে প্রথমে যদি তাপমাত্রায় উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় এবং আকাশ যদি মেঘলা থাকে বা বৃষ্টি হয় তবে এই প্রকার সংখ্যা কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ গুণ বেড়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা হয় কাজে ওয়েদার একটা ফ্যাক্টর পিপল স্টেজটা একটু দেখতেই পাচ্ছো পিপল স্টেজ যে লার্ভা দশা সম্পূর্ণ হওয়ার পর লার্ভাগুলো পিপাতে পরিণত হয় পিপা দেখতে একটু লালচে ছবি তাই বলে পিপা দেখতে একটু আমরা দেখো একটু লালচে লালচে হয় এবং লালচে বাদামী বর্ণের হয় এবং এরা বেশ বড় আকারে হয় এরা লম্বায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার এবং পয়েন্ট শূন্য সিক্স মিলিমিটার চওড়া হয় পিপল ধাপ সাধারণত সাত থেকে উনত্রিশ দিনের সম্পূর্ণ হওয়ার পর এরা পূর্ণাঙ্গ মতে পরিণত হয় পূর্ণাঙ্গ মত দেখতে পাচ্ছ ছবিতে মতে পরিণত তাপমাত্রার পার্থক্যের জন্য পিউপার অবস্থার পার্থক্য দেখা যায় শীতের সময় এই পোকা শীত নিদ্রা যখন শীত হয় শীতের সময় কিন্তু এরা শীত নিদ্রা তখন চলে যায় এবং তখন পিপা অবস্থায় এটাকে বলে ডায়প স্টেজও বলি আমরা তখন এটা চলে যায় এখন অনুকূল পরিবেশ যখন আসে প্রায় সাত থেকে বারো দিনের মধ্যে পিউপা এই যে পিউপাটাকে দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ দশায় পরিণত হয় এবং এক থেকে চার দিনের মধ্যে স্ত্রী এবং পু মতের মিলন ঘটে সাধারণত বেলা ডোবার পর বা ভোরবেলা এদের মিলনটা হয়ে থাকে তবে তা প্রায় দুই থেকে তিন ঘন্টা স্থায়ী হয় এদের একাধিকবার মিলন হতে পারে পরীক্ষা করে দেখা গেছে শতকরা ষাট ভাগ মদ আলোতে আকৃষ্ট হয় এবং এদের মধ্যে শতকরা আটচল্লিশ ভাগ গর্ভবতী হয় এবং পূর্ণ বয়স্ক মত ফুলের মধু পান করে সাধারণত জীবন ধারণ করে এভাবে শীষ কাটা লাদা পোকার সম্পূর্ণ জীবন চক্রকে সম্পূর্ণ হতে প্রায় সাঁত্রিশ থেকে ষাট দিন সময় লাগে এবার এদের একটু ক্ষতির ধরনটা আমরা একটু জেনে নেই এটি ক্যাটারপিলার অবস্থায় ক্ষতি করে ক্যাটারপিলার দেখতে পাচ্ছ ধানের শীষ আসার পর এই পোকার ক্রীড়া ক্ষতি করে এবং ধানের কে কিভাবে যে কারণে এর নাম শীষ লেদা পোকা এবং মেঘলা আবহাওয়া এদের বংশ দ্রুত বিস্তার লাভ করে প্রতিকার জেনে নিই আমরা ধান কাটার পর অবশেষ অংশ পুড়িয়ে ফেলা খেতে বেশি করে সেচ দিয়ে ডালপালা পুঁতে পোকা খাদক পাখি বসার ব্যবস্থা করা ক্ষেতের আশপাশে আগাছা বা বাড় পরিষ্কার করা আক্রান্ত ক্ষেত থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফসল সংগ্রহ করা এবং এই পোকা দমনের জন্য নক্স একশো তরল ডিডি ভিপি একশো তরল ভেপোনা একশো তরল এবং আরো বিভিন্ন সেভিন পঁচাশি পাউডার এগুলো কোনো একটি কীটনাশক যথাক্রমে পাঁচশো ষাট মিলি এবং পাঁচশো ষাট মিলি অথবা ওয়ান পয়েন্ট সেভেন কেজি হেক্টর প্রতি ব্যবহার করা যায় এবং এদের কীটনাশকগুলো সাধারণত সন্ধ্যার দিকে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় ধানের পামরি পোকা আমরা জানি ধানের পামরি পোকা এটিকে রাইস হিসপা নামে পরিচিত একে সাধারণত ধানের পামরি পোকা বা মরিচা পোকা বলা হয় এটি ধানের প্রধান পেস্ট এটি এক ধরনের বিটল আমরা বিটল সম্বন্ধে তোমাদের ক্লাসিফিকেশনে বলেছি ফাইলাম আর্থোপোডা ক্লাস ইনসেক্টা পর্যন্ত সেম অর্ডারে যে একটু পার্থক্য এদের অর্ডার কলিওপ্টেরা বিটল মানে বিটল যত থাকবে বিটল হলে সেটা তার অর্ডার কলিওপ্টেরা এবং ফ্যামিলি হিসপিডি জেনাস ডাইক্লাডিসপা এবং এরপর একটু যাই আমরা বৈশিষ্ট্য কি ছবিতে দেখতে পাচ্ছ পাবলি প্রকার আকৃত অনেকটা ছোট মাছির মতো এদের দেহ কালো বর্ণের হয় এবং দেহে রোম থাকে এটি প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার লম্বা এবং গাঢ় কালো রঙের হয় এদের গায়ে অনেক ছোট ছোট শক্ত কাটা বিদ্যমান দেখতে পাচ্ছ পুরুষ পোকা প্রায় চোদ্দ দিন এবং স্ত্রী পোকা দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের জীবনচক্র যদি একটু খেয়াল করি এদের জীবনচক্র সম্পূর্ণ ধরনের এবং জীবন ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ দশা দেখা যায় আমরা ডিম সম্বন্ধে একটু জানি ডিম খেয়াল করো ডিম পূর্ণাঙ্গ প্রকার আবির্ভাবের তিন চার দিনের মধ্যেই যৌন মিলন ঘটে এবং দুই দিনের মধ্যেই স্ত্রী পোকা পাতার আগার দিকে ডিম পারে ডিমগুলো আংশিকভাবে ধান গাছের পাতার দুটি পর্দার মধ্যে ঢোকানো থাকে একটু খেয়াল করো তোমরা যদি একটু এই যে ডিমগুলো যদি একটু খেয়াল করো দুটি পাদার মাঝখানে কিন্তু ভাঁজ করে ঢোকানো থাকে কেননা প্রত্যেকটি প্রাণী তার পরবর্তী প্রজন্মকে সেভ রাখতে চাই সেই জন্য খুব যত্নের সাথে ডিমগুলোকে দুটি পাতার ভাঁজের মধ্যে ঢোকানো থাকে ডিম পাড়ার স্থানটি একটি ছোট্ট বিন্দুর মতো দেখায় প্রতিটি স্ত্রী পোকা পাতার এপিডার্মি স্তরের নিচে যে স্তরের নিচে কিন্তু এরা ডিম পারে একটি করে নয় থেকে একশো উনিশটি পর্যন্ত ডিম দিতে পারে ডিমগুলো কিন্তু দেখতে সাদা বর্ণের হয় এখানে যদি আমরা তোমাদেরকে ডিমে দেখাতে পারছি না তবু দেখো ডিমগুলো কিন্তু দেখতে সাদা বর্ণের হয় এবং এক থেকে তিন দিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয় এরপরে দেখো লার্ভা এর লার্ভাকে কিন্তু আমরা গ্রাব বলে থাকি দেখো এখানে লেখা আছে গ্রাব গ্রাব কেন বলি যে এই যে মানে ডিম থেকে যখন এরা বেরিয়ে আসে আর আসার কিন্তু এদের বর্ণটা একটু খেয়াল করো সাদা বর্ণের এবং লার্ভা লার্ভাগুলো পাতার মধ্যবর্তী অংশে ঢুকে যায় এবং পাতার সবুজ অংশ খেতে শুরু করে তোমরা একটু যদি লক্ষ্য করো আর দেখতেই পাবে যে পাতার যে সবুজ অংশটা কিন্তু খেয়ে সাদা করে ফেলছে তাহলে যে খেতে শুরু করে এবং পাতার পর্দা অক্ষত অবস্থায় থাকে এবং বাহির থেকে এসে সে অংশ সাদা বা ফিকে হলুদ দেখায় পামরি পোকা সাত থেকে বারো দিন লার্ভ অবস্থায় কাটায় লার্ভ অবস্থায় এরা তিন চারবার খোলস বদলায় এ সময় এরা পাতার ভিতরেই থাকে একটু খেয়াল করো পরে এরা দেখা যাচ্ছে যে পরবর্তী যখন পিপল স্টেজে যাবে তখন কিন্তু এদের যে সাদা বর্ণটা একটু একটু খেয়াল করো এই সাদা বর্ণটা কিন্তু তখন দেখো বাদামি বর্গার হয়ে যাচ্ছে তখন যে স্টেজটি হয় একে বলি আমরা পিপল স্টেজ খেয়াল করি আমরা পিপল স্টেজটা কি পিপল স্টেজ একটু খেয়াল করো যে লার্ভার মতো পিপ কিন্তু পাতার দুই পর্দার ভিতরেই থাকে তবে এ সময় এরা নড়াচড়া করে না কারণ নড়াচড়া করে না ইনঅ্যাক্টিভ থাকে কোনো খাদ্য গ্রহণ করবে না এবং চার পাঁচ দিন পর পূর্ণাঙ্গ পামরি পোকা পাতার ভিতর থেকে বের হয়ে আসবে খেয়াল করো তিন চার দিন পর চার পাঁচ দিন পর তোমরা খেয়াল করো এইখান থেকে কিন্তু এই যে কালো কালো পামরি পোকা বের হয়ে আসে এবং বের হবার পর কালো বর্ণের পামড়ি পোকা পাতার বহিতকের সবুজ অংশ খেতে শুরু করে আবার সেই একই রেজাল্ট সেম রেজাল্ট তাকে সেখানে তারা খেতে শুরু করে এবং খেয়ে জীবন ধারণ করে এরা এমন ভাবে খায় যে পাতার উপর সমান্তরাল সাদা দাগের সৃষ্টি করে পোকার জীবনকাল এই যে পামড়ি পোকা তার জীবনকাল চার থেকে সাড়ে চার সপ্তাহে শেষ হয় পূর্ণাঙ্গ পোকা নয় থেকে একুশ দিন পর্যন্ত বাঁচে পামরি পোকা বছরে ছয় বার বংশ বিস্তার করে বুঝতে পারছো কি ধরনের ক্ষতি এরা করে এবং পূর্ণাঙ্গ পামরি পোকা ছোট আকারের এবং এটি সাধারণত পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার লম্বা হয় চ্যাপটা গাঢ় এবং কালো রঙের একটু খেয়াল করো কালো রঙের কালো রঙের রংটাই হচ্ছে কালো কালো রঙের এবং সারা দেহে ছোট ছোট কাটা থাকে এবং আউশ মৌসুমে এদের কিন্তু আক্রমণটা সবচেয়ে বেশি হয় এবার একটু খেয়াল করি আমরা এর ক্ষতির ধরনটার দিকে যদি একটু যাই পূর্ণবয়স্ক পামরি পোকা এবং গ্রাব বলছিলাম যে গ্রাব কি জিনিস গ্রাব হচ্ছে পামরি পোকার লার্ভাল স্টেজ আমরা গ্রাব বলি এবং তোমরা একটু ছবিতে যদি খেয়াল করো দেখো যে এই পাতার ভিতরে যে ছোট ছোট কালো কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব পামরি পোকা তাহলে এই যেখানে তোমরা খেয়াল করো এগুলো কিন্তু পামরি পোকা এগুলো যেখানে যেখানে খেয়েছে সেখানে কিন্তু সাদা করে ফেলছে তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে সবুজ পাতার উপর লম্বা লম্বা সাদা সাদা দাগ কাটা দেখা যায় সমান্তরাল ভাবে একটু লম্বা লম্বা দাগ কাটা যায় দেখা যায় তোমরা যদি একটু ছবির দিকে একটু খেয়াল করে দেখো যে লম্বা লম্বা খেয়ে কে সমান্তরাল করে ফেলছে সাদা সাদা দাগ দেখা যায় এবং আক্রমণের তীব্রতায় পাতা সাদা হয়ে যায় এবং খড়ের রং ধারণ করে একদম খড়ের মতো হয়ে যায় এবং আক্রান্ত পাতায় গ্রাবও দেখা যায় প্রত্যেকটা আক্রান্ত পাতায় কিন্তু লার্ভাগুলো দেখা যায় আর প্রতিকার যদি একটু আমরা দেখি হাত জাল দিয়ে পামড়ি পোকা ধরে মেরে ফেলা আক্রান্ত ক্ষেতে পাতা গোড়া থেকে পাঁচ সেন্টিমিটার উপরে কেটে পাতাগুলোকে নষ্ট করা বোরো ধানের পামরি পোকা দমনের ব্যবস্থা করা কারণ প্রথম দিকে এরা বোরো ফসলে সীমাবদ্ধ থাকে কাজেই ওই সময় তোমাদের একটু খেয়াল করা উচিত এবং এর যে রাসায়নিক যে প্রতিকার সেটি হচ্ছে বাইডেন ডাইলেক্রন ডায়াজিনন এগুলোর যে কোনো একটি ওষুধ প্রয়োগ করে কিন্তু এই পামড়ে পোকাকে দমন করা যায় তাহলে মোটামুটি আজকে আমায় এই পর্যন্তই এরপরে আমি এই কৃষি কীট উপর আরও একটি ক্লাস নেব আজ আর না বাড়াই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ